इंग्लिश ट्यूटोरियल चैनले सकल के स्वागत जानाय। आज तुम्हारे जो फिफ्थ एपिसोडेर ट्रांसफॉर्मेशन अफ सेंटेंसेर क्लासटा कंटिन्यू करछी। तुम्हारे मध्य क्यों जदि आगे पर्वटा देखे ना थाको ताहले सेई पर्वटा देखे ये पर्वटा देखो। आगे दिन जेखाने शेष करेछी ठीक सेखान थेके शुरू करछी। चौदह नम्बर वाक्यटा देखो, आई वांट अ कार टू ड्राइव। एखाने देखो टू ड्राइव होच्छे इनफिनिटिव फ्रेज जेटा कार नाउन के मॉडिफाई करेछे। सुतरां आमरा जखन सिम्पल सेंटेंसटाके कमप्लेक्स सेंटेंस बनाबो तखन जस्ट इनफिनिटिव फ्रेजटाके ग्लसे परिणत करे देब। आर आमि एकटु आगेई बोलेछि जे इनफिनिटिव फ्रेजके आमरा एक्टिव पैसिव दुभावे ग्लसे परिणत करते पारि। प्रथमे आमि एक्टिव फर्म देखाबो। एखाने देखो आई वांट अ कार एटा बसिये निलाम। तारपर देखो कार रयेछे, सुतरां आमरा क्लसे परिणत करते गेले लिंकार हिसेबे दैट यूज करते पारी। ताहले दैट बसानो हलो। आर एक्टिव फर्मे करते गेले आई के सबजेक्ट हिसेबे धरे निते हबे। ताहले आई बसे गेलो, तारपरे मोडाल वर्ब बसाते हबे कैन, तारपरे ड्राइवटा बसे गेलो। आबार एटाके पैसिवो करा जाय, देखो आई वांट अ कार दैट, तारपरे कि हबे एखाने देखो कैन ड्राइव छिलो, एटा कि हये जाबे कैन बी ड्रिवेन, आर बाय मीटा ना लिखलेओ चले। ताहले एक्टिव पैसिव दु रकम फर्मे करा जाय। आबार परेरटा देखो, Did you know the time of the arrival of the train? अर्थात ट्रेनर आगमने समयटा तुम्हें कि जानो। एखाने देखो Did you know the time एइटुकुनि अंशे कोनो रकम चेन्ज करबे ना। एबारे देखो ये टाइम नाउन के जदि प्रश्न करा जाए कोन समय, ताहले तार उत्तर हबे ट्रेनर आगमनेर समय। ताहले देखो এই অফ থেকে ট্রেন পর্যন্ত এই পুরো অংশটা কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এই অফ প্রিপোজিশন দিয়ে শুরু, ট্রেন নাউন দিয়ে শেষ। এই পুরো অংশটা এই টাইম নাউনটাকে মডিফাই করছে। সুতরাং আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্স বানাবো জাস্ট এই ফ্রেজ পার্টটুকু আমরা ক্রসে পরিণত করে দেব। তাহলে কি হবে দেখো, ডিড ইউ নো দ্য টাইম এই অংশটুকু লিখে নিতে হবে। তারপরে দেখো এখানে আমরা যখন এটা ক্রসে পরিণত করব তখন একটা লিঙ্কার আনতে হবে। এখানে দেখো রয়েছে টাইম, সুতরাং হোয়েন আনতে হবে। তাহলে হোয়েন আনা হলো। তারপরে এইটুকুনি অংশের মধ্যে সাবজেক্ট কোনটা, এখানে দেখো ট্রেন, দ্য ট্রেন, তাহলে দ্য ট্রেন বসে গেল। আর এখানে দেখো অ্যারাইভাল হচ্ছে নাউন, এটাকে ভার্ব করে দেওয়া যায়, তাহলে অ্যারাইভড হয়ে গেল। তাহলে দেখো অফ দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন, দেখো এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। আর হোয়েন দ্য ট্রেন অ্যারাইভ, দেখো ক্লসে পরিণত হলো। এবার পরেরটা দেখো, এবারে আমি দেখাবো যে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে কিভাবে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স বানানো যায়। ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভগুলো কী কী, দিস, দ্যাট, দিস, দোস, এগুলো। এক্সাম্পল দেখো, আই ডোন্ট নো দিস গার্ল। এখানে লক্ষ্য করো আই ডোন্ট নো, আর এই নো এর অবজেক্ট দেখো দিস গার্ল। এই দিস হচ্ছে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর গার্ল হচ্ছে নাউন। আর যখন এই ধরনের বাক্য থাকে, যখন কমপ্লেক্স সেন্টেন্স বানানো হয়, তখন দিস গার্ল এটাকে মেন ক্লসে কনভার্ট করতে হবে। কিভাবে দেখো, দিস ইজ দ্য গার্ল, দেখো এটা মেন ক্লসে কনভার্ট করা হলো। তারপরে বাকি অংশ কি পড়ে রয়েছে, আই ডোন্ট নো। এই বাকি অংশের আগে অবশ্যই একটা লিঙ্কার যোগ করতে হবে। আর সেই লিঙ্কারটা কিভাবে যোগ হবে, এখানে দেখো গার্ল রয়েছে, আর এই গার্লটা কিন্তু এখানে অবজেক্টে রয়েছে। এখানে দেখো দিস গার্ল, গার্ল কিন্তু অবজেক্ট, সুতরাং আমাদের হুম বসাতে হবে। হুম অবজেক্টের ক্ষেত্রে ইউজ করা হয়, তাহলে লিঙ্কার হিসেবে হুম বসে গেল। তারপরে বাকি অংশটা বসে যাবে, আই ডোন্ট নো, বাকি অংশটা বসে গেল। আর একটা এক্সাম্পল দেখো, এই একইভাবে দ্যাট বয় হ্যাজ হেল্প মি। এখানে দেখো দ্যাট বয় ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, লক্ষ্য করো সাবজেক্টের জায়গায় বসেছে। তাহলে এটাকে আমাদের মেন ক্লস বানাতে হবে। কিভাবে হবে দেখো, দ্যাট ইজ দ্য বয়। আর একটা কথা মনে রাখবে যে এখানে কিন্তু ইজ, অর্থাৎ এখানে সবসময় প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে, অন্য অন্য যে ক্লসটা যে টেন্সই থাকুক না কেন। তাহলে দ্যাট ইজ দ্য বয় বসে গেল। তারপরে বাকি অংশ কি পড়ে রয়েছে দেখো, হ্যাজ হেল্প মি, সুতরাং তার আগে অবশ্যই একটা লিঙ্কার দিতে হবে। এখানে দেখো বয় সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, তাহলে হু বসাতে হবে। তারপরে বাকি অংশটা বসে গেল, হ্যাজ হেল্প মি। এবারে পরেরটা দেখো, আই লস্ট দিস মোবাইল ফোন ইয়েস্টারডে। এখানে লক্ষ্য করো দিস মোবাইল ফোন, দেখো অবজেক্টের জায়গায় বসেছে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, সুতরাং এটাকে আমাদের মেন মেন ক্লস বানাতে হবে। তাহলে কি হবে, দিস ইজ দ্য মোবাইল ফোন, এটা বসে গেল। আর বাকি কি পড়ে রইল, আই লস্ট ইয়েস্টারডে, তার আগে অবশ্যই একটা লিঙ্কার যোগ করতে হবে। এখানে দেখো মোবাইল ফোন আছে, সুতরাং আমরা হুইচ যোগ করব, তাহলে হুইচ, আই লস্ট ইয়েস্টারডে। এবারে পরেরটা দেখো, আই ভিজিটেড দিস হিস্টোরিক্যাল প্লেস। এখানে দেখো দিস হচ্ছে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর হিস্টোরিক্যাল প্লেস এটা হচ্ছে নাউন, সুতরাং এটা আমাদের মেন ক্লস বানাতে হবে। তাহলে কি হয়ে যাবে,
দিস ইজ দ্য হিস্টোরিক্যাল প্লেস। আর বাকি অংশ কি পড়ে রইল, আই ভিজিটেড, তার আগে অবশ্যই লিঙ্কার আনতে হবে, আর এখানে প্লেস আছে সুতরাং আমাদের হোয়ার যোগ করতে হবে, তাহলে হোয়ার আই ভিজিটেড। এবারে পরেরটা দেখো, হি বট হিজ আঙ্কেলস ফ্যাক্টরি। এখানে লক্ষ্য করো, যদি ফ্যাক্টরি নাউনটাকে প্রশ্ন করা হয় কার ফ্যাক্টরি, তাহলে তার উত্তর আসবে হিজ আঙ্কেলস ফ্যাক্টরি। লক্ষ্য করে দেখো, এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে, হিজ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আঙ্কেলস এটা হচ্ছে পসেসিভ নাউন, এই পুরো অংশটা হচ্ছে পসেসিভ পার্ট। সুতরাং আমরা যখন এই ধরনের বাক্যকে কমপ্লেক্স সেন্টেন্স বানাবো, জাস্ট এই পসেসিভ অংশটুকুকে ক্লসে পরিণত করব, আর বাকি অংশ কিন্তু অপরিবর্তিত থাকবে। তাহলে কি হবে, হি বট দ্য ফ্যাক্টরি, দেখো এই অংশটুকু বসে গেল। তারপর এই পসেসিভ অংশটা হিজ আঙ্কেলস, এটাকে ক্লসে পরিণত করতে হবে, আর ক্লসে পরিণত করতে গেলে একটা লিঙ্কার যোগ করতে হবে। এখানে দেখো ফ্যাক্টরি আছে, সুতরাং আমরা দ্যাট ইউজ করতে পারি, তাহলে দ্যাট বসে গেল। আর মনে রাখবে, কোনো পসেসিভ ফর্ম থাকলে অবশ্যই ভার্ব হিসেবে বিলং টু ইউজ করতে হবে, আর এটা কোন টেন্সে হবে সেটা ফার্স্ট ভার্বটার উপর ডিপেন্ড করছে। এখানে বট আছে, তাই বিলং টু হয়ে গেল, দ্যাট বিলং টু, আর বিলং টু ইউজ করলেই এই অ্যাপোস্ট্রোফিস এসটা উঠে যাবে, তাহলে কী পড়ে রইল, হিজ আঙ্কেল। সুতরাং হিজ আঙ্কেলটা বসে গেল। মনে রাখবে যে পসেসিভ পার্ট থাকলে অবশ্যই বিলং টু ইউজ করতে হয়। এবার পরেরটা দেখো, একই রকম, মাই ফ্রেন্ডস মোবাইল ইজ ইন মাই রুম। এখানে দেখো কার মোবাইল, মাই ফ্রেন্ডস মোবাইল, এই 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 অংশটুকু হচ্ছে পসেসিভ অংশ, মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর ফ্রেন্ডস হচ্ছে পসেসিভ নাউন। সুতরাং আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্স বানাবো, জাস্ট এই পসেসিভ অংশটুকুকে ক্লসে পরিণত করে দেবো। তাহলে দেখো মাই ফ্রেন্ডস রয়েছে, তাহলে আগে মোবাইল, মোবাইলটা লিখতে হবে, দ্য মোবাইল হয়ে গেল। তারপরে আমাদের এই পসেসিভ অংশটাকে ক্লসে ক্লস করতে গেলে একটা লিঙ্কার আনতে হবে, সুতরাং দ্যাট আনা হলো। তারপরে অবশ্যই ভার্ব আনতে হবে বিলং টু, তাহলে বিলংস টু যোগ করা হলো। দেখো পরের ভার্বটা দেখো ইজ, সিম্পল প্রেজেন্টে আছে, তাই জন্য বিলংস টু আনা হলো, আর বিলংস টু আনলে অবশ্যই অ্যাপোস্ট্রফি এসটা উঠে যাবে, শুধু মাই ফ্রেন্ড থাকবে, মাই ফ্রেন্ড বসে গেল, তারপরে বাকি অংশটুকু বসে গেল, ইজ ইন মাই রুম। এবার পরেরটা দেখো, মাই ফোন ইজ আন্ডার দ্য টেবিল। একইভাবে দেখো, মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ আর ফোন হচ্ছে নাউন, তাহলে আমাদের এই পসেসিভ পার্টটা অবশ্যই ক্রসে পরিণত করতে হবে, তাহলে দ্য ফোন বসে গেল। তারপরে কি হবে, এই মাই এটাকে আমাদের ক্রসে পরিণত করতে হবে, তার জন্য অবশ্যই লিঙ্কার আনতে হবে, দ্যাট, দেখো ফোন আছে, তাহলে দ্যাট আনা হলো। আর তারপরে বিলংস টু যোগ করতে হবে, বিলংস টু, দেখো এটা পরেরটা সিম্পল প্রেজেন্টে আছে, সুতরাং বিলংস টু। তারপরে দেখো মাই, এই পসেসিভ অ্যাডজেক্টিভটা দেখো মিতে পরিণত হলো। তোমরা জানো যে টু, টু হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কোনো প্রোনাউন সবসময় অবজেক্টিভ কেস ইউজ করা হয়, তার জন্য এখানে মি ইউজ করা হলো। তারপরে বাকি অংশটা বসে গেল, ইজ আন্ডার দ্য টেবিল। পরেরটা দেখো, আই কান্ট আন্ডারস্ট্যান্ড দ্য রিজন অফ ইজ লিভিং দ্য জব। এখানে দেখো, আই কান্ট আন্ডারস্ট্যান্ড দ্য রিজন, এইটুকুনি অংশের কোনো রকম চেঞ্জ করার দরকার নেই। এবারে যদি এই রিজন নাউনটাকে প্রশ্ন করা হয় কোন রিজন বা কোন কারণ, তাহলে তার উত্তর আসবে তার জব ছাড়ার কারণ। তাহলে দেখো অফ ইজ লিভিং দ্য জব, এই পুরো অংশটা প্রিপোজিশনাল ফ্রেজ, অফ প্রিপোজিশন দিয়ে শুরু, জব নাউন দিয়ে শেষ, এই প্রিপোজিশনাল ফ্রেজটাই রিজন নাউনটাকে মডিফাই করছে। সুতরাং আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্স বানাবো, জাস্ট এই প্রিপোজিশনাল ফ্রেজটাকে ক্লসে পরিণত করে দেব। তাহলে প্রথমে বসে গেল আই কান্ট আন্ডারস্ট্যান্ড দ্য রিজন, তারপরে দেখো এই প্রিপোজিশনাল ফ্রেজটাকে ক্লস বানাতে হবে, সুতরাং একটা লিঙ্কার যোগ করতে হবে, রিজন আছে সুতরাং হোয়াই আনা হলো। তারপরে এইটুকুনি অংশের মধ্যে সাবজেক্ট কোনটা, হিস আছে সুতরাং হি আসলো। তারপরে দেখো লেফট আনা হলো, তাহলে লিভিংটা লেফট হয়ে গেল। তারপরে দেখো দ্য জবটা বসে গেল, তাহলে দেখো অফিস লিভিং দ্য জব, এটা প্রিপোজিশনাল ফ্রেজ ছিল, হোয়াই হি লেফট দ্য জব, দেখো ক্লসে পরিণত হলো। পরেরটা দেখো, আই স আ গার্ল সিঙ্গিং এ সং, অর্থাৎ আমি একটা গান করতে থাকা মেয়েকে দেখেছিলাম। এখানে দেখো কোন মেয়েটাকে দেখেছিলাম, গান করতে থাকা মেয়েটাকে। এখানে লক্ষ্য করো, সিঙ্গিং আ সং, এইটুকুনি কিন্তু গার্ল নাউন সম্পর্কে ইনফরমেশান দেওয়া হচ্ছে, আর ইনফরমেশানের মধ্যে দেখো সিঙ্গিং আছে, প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে এটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এটাকে যখন কমপ্লেক্স সেন্টেন্স বানাবো, জাস্ট এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটাকে ক্লসে পরিণত করে দেবো। তাহলে আই স আ গার্ল এটা বসে গেল, তারপরে এই ফ্রেজটাকে ক্লস বানাতে হবে, তাহলে একটা লিঙ্কার যোগ করতে হবে, গার্ল আছে সুতরাং হু আনা হলো। তারপরে দেখো এটা কন্টিনিউয়াস বোঝাচ্ছে, গান করতে থাকা মেয়েটা, তাহলে অবশ্যই বিভাগ বসাতে হবে। এখানে দেখো স আছে সিম্পল পাস্টে, তার জন্য ওয়াস আনা হলো, ওয়াস সিঙ্গিং আ সং, তাহলে সিঙ্গিং আ সং একটা ফ্রেজ ছিল, হু ওয়াস সিঙ্গিং আ সং
ক্লসে পরিণত হলো। পরেরটা দেখো, আই ফাউন্ড দ্য বুক রিটেন বাই মাই ব্রাদার, অর্থাৎ আমার ভাইয়ের দ্বারা লেখা বইটা আমি পেয়েছিলাম। এখানে যদি বুককে প্রশ্ন করে কোন বইটা পেয়েছিলাম, আমার ভাইয়ের দ্বারা লেখা বইটা, তাহলে দেখো আই ফাউন্ড দ্য বুক এইটুকুনি অংশে চেঞ্জ করার দরকার নেই। আর রিটেন বাই মাই ব্রাদার এইটুকুনি অংশ কিন্তু এই বুক সম্পর্কে ইনফরমেশান দেওয়া হচ্ছে। পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু, তার মানে এই অংশটুকু হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, বুক নাউনটাকে মডিফাই করছে। কমপ্লেক্স সেন্টেন্স বানানোর সময় এই পাস্ট পার্টিসিপল ফ্রেজটাকে ক্লজ বানাতে হবে। তাহলে আই ফাউন্ড দ্য বুক এটা বসে গেল। তারপর এই ফ্রেজটাকে ক্লজ বানাতে গেলে অবশ্যই লিঙ্কার যোগ করতে হবে, বুক আছে, সুতরাং হুইচ যোগ করা হলো। আর দেখো রিটেন পাস্ট পার্টিসিপল, আর পাস্ট পার্টিসিপল মাত্রই অ্যাডজেক্টিভ হয়, সুতরাং তার আগে অবশ্যই একটা বিভার্ব আনতে হবে, সুতরাং ওয়াস আনা হলো। তারপরে বাকি অংশটুকু লিখে দেওয়া হলো, ওয়াস রিটেন বাই মাই ব্রাদার। 26 নম্বর বাক্যটা দেখো, আই স আ গার্ল ইন রেড ড্রেস, আমি একটা লাল ড্রেস পরা মেয়েকে দেখেছিলাম। এখানে দেখো ইন রেড ড্রেস এই শব্দগুচ্ছ ব্যবহার করে এই গার্ল নাউন সম্পর্কে ইনফরমেশান দেওয়া হচ্ছে। আবার এই শব্দগুচ্ছের ভেতর দেখো ইন হচ্ছে প্রিপোজিশান আর ড্রেস হচ্ছে নাউন, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। সুতরাং যখন আমরা এই সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্স বানাবো, তখন জাস্ট এই প্রিপোজিশনাল ফ্রেজটাকে ক্লজে পরিণত করে দেব। তাহলে আগে বাকি অংশটা লিখে নিতে হবে। এখানে দেখো রয়েছে আই স আ গার্ল, এটা হয়ে যাবে আই স দ্য গার্ল। তারপরে এই ফ্রেজটাকে আমাদের ক্লজে পরিণত করতে হবে, তার জন্য একটা লিঙ্কার যোগ করতে হবে। এখানে দেখো রয়েছে গার্ল, সুতরাং হু ইউজ করা হলো। তারপরে একটা ভার্ব যোগ করতে হবে, এখানে দেখো লাল ড্রেস পরা মেয়েটা, তার মানে পরা অর্থাৎ পরিধান করা, এই অর্থে আমি লিখলাম ওয়াস ওয়ারিং, তারপরে রেড ড্রেস বসিয়ে দিলাম। তাহলে দেখো ইন রেড ড্রেস এটা প্রিপোজিশনাল ফ্রেজ ছিল, আর হু ওয়াস ওয়ারিং রেড ড্রেস দেখো ক্লজে পরিণত হলো। আবার এই সেন্টেন্সটাকে এভাবেও লিখতে পারো, আই স দ্য গার্ল হুজ ড্রেস ওয়াস রেড, দুভাবেই লেখা যেতে পারে। এবার 27 নম্বরটা দেখো, আই কট আ রানিং বাস, আমি একটা চলন্ত বাস ধরেছিলাম। এখানে দেখো এই বাস নাউনটাকে ডেসক্রাইব করেছে রানিং শব্দটা, তার মানে রানিং হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে দেখো প্রেজেন্ট পার্টিসিপল রূপে ইউজ করা হয়েছে। সুতরাং আমরা যখন এটা কমপ্লেক্স সেন্টেন্স বানাবো, এই অ্যাডজেক্টিভ ওয়ার্ডটাকে ক্লজে পরিণত করে দেবো। তাহলে প্রথমে কী ছিল, আই কট আ বাস, এটা হয়ে যাবে আই কট দ্য বাস। তারপরে এই অ্যাডজেক্টিভ ওয়ার্ডটাকে ক্লজ বানাতে হবে, তার জন্য একটা লিঙ্কার যোগ করতে হবে। এখানে দেখো বাস রয়েছে, সুতরাং দ্যাট যোগ করলাম। তারপরে দেখো রানিং, এখানে একটা কন্টিনিউয়াস ফর্ম বোঝাচ্ছে, অর্থাৎ চলতে থাকা বাসটা আমি ধরেছিলাম, তাহলে এটা একটা কন্টিনিউয়াস ফর্ম বোঝাচ্ছে, সুতরাং ওয়াস করে দিলাম রানিংয়ের আগে। তাহলে দেখো এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল। তাহলে দেখো রানিং এখানে একটা শব্দ ছিল, তার জন্য দেখো এই বাস নাউনটার আগে বসানো হয়েছে। আর যখন এই অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা ক্লজে পরিণত হলো, দেখো বাস নাউনের পরে চলে গেছে। এবার পরেরটা দেখো, উই শুড অলওয়েজ হেল্প পুয়ার পিপুল, আমাদের সর্বদাই গরিব লোকেদের সাহায্য করা উচিত। এখানে দেখো এই পিপুল নাউনটাকে ডেসক্রাইব করেছে এই পুয়ার শব্দটাই, পুয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ, সুতরাং এটাকে যদি কমপ্লেক্স সেন্টেন্স বানাতে হয়, এই অ্যাডজেক্টিভটাকে ক্লজে পরিণত করতে হবে, আর বাকি অংশটা যা রয়েছে বসিয়ে দিতে হবে। তাহলে বাকি কী পড়ে রয়েছে দেখো, উই শুড অলওয়েজ হেল্প পিপুল, এটা হয়ে যাবে কি, উই শুড অলওয়েজ হেল্প, অবশ্যই দ্য বসাতে হবে, দ্য পিপুল। তারপরে এই পুয়ার শব্দটাকে ক্লজে পরিণত করতে হবে, তার জন্য লিঙ্কার যোগ করতে হবে, পিপুল আছে, সুতরাং হু যোগ করা হলো। তারপরে ভার্ব দিতে হবে, যেহেতু দেখো পুয়ার অ্যাডজেক্টিভ, তার আগে অবশ্যই একটা বিভার্ব বসাতে হবে, এখানে আর বসানো হলো, যেহেতু পিপুল আছে তার জন্য আর বসানো হলো। তারপরে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা বসিয়ে দেওয়া হলো, পুয়ার ছিল একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, আর হু আর পুয়ার দেখো অ্যাডজেক্টিভ ক্লজে পরিণত হলো। 29 নম্বর বাক্যটা দেখো, দ্য ম্যান কিল্ড বাই আ স্ট্রেঞ্জার ওয়াজ নট ফাউন্ড এনিওয়ার, অপরিচিত ব্যক্তির দ্বারা নিহত মানুষটিকে কোথাও পাওয়া যায়নি। এখানে যদি ম্যান নাউনকে প্রশ্ন করায় কোন লোকটাকে কোথাও পাওয়া যায়নি, তাহলে তার উত্তর হবে অপরিচিত ব্যক্তির দ্বারা নিহত মানুষটিকে। তাহলে দেখো এখানে কিল্ড বাই আ স্ট্রেঞ্জার এই শব্দগুচ্ছ ব্যবহার করে এই ম্যান নাউন সম্পর্কে ইনফরমেশান দেওয়া হচ্ছে। আবার এই শব্দগুচ্ছের ভেতর দেখো কিল্ড পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু, তার মানে কিল্ড বাই আ স্ট্রেঞ্জার একটা পাস্ট পার্টিসিপল ফ্রেজ। সুতরাং এখান থেকে যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব, তখন এই পাস্ট পার্টিসিপল ফ্রেজটাকে ক্লজে পরিণত করে দেব, বাকি অংশ ঠিক থাকবে। তাহলে দেখো দ্য ম্যান বসে গেল, তারপরে এই ফ্রেজটাকে ক্লজ বানাতে হবে, তার জন্য লিঙ্কার যোগ করতে হবে, এখানে ম্যান আছে, সুতরাং হু যোগ করা হলো। তারপরে ভার্ব দিতে হবে, এখানে দেখো রয়েছে কিল্ড, কিল্ড হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর পাস্ট পার্টিসিপল মাত্রই অ্যাডজেক্টিভ হয়, তার মানে তার আগে অবশ্যই একটা বিভার্ব বসাতে হবে, ওয়াস বসানো হলো।
তাহলে হু ওয়াজ কিল্ড বাই আ স্ট্রেঞ্জার বাকি অংশটা লিখে দেওয়া হলো। তাহলে দেখো কিল্ড বাই আ স্ট্রেঞ্জার এটা ছিল ফ্রেজ, আর হু ওয়াজ কিল্ড বাই আ স্ট্রেঞ্জার দেখো অ্যাডজেক্টিভ ক্লসে পরিণত হলো, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়ে গেল। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে, বাই।